হাই ফ্রেন্ডস, ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে আরও কিছু নতুন তথ্য তোমাদের দেবো। অ্যাকচুয়ালি আমি দেখছিলাম যে কিছু কিছু ফিটনেস চ্যানেল, আমি তো রেগুলার ফলো করি কিছু কিছু ফিটনেস চ্যানেল, যেমন ইংলিশ ফিটনেস চ্যানেল আছে, তার মধ্যে বেঙ্গলি ফিটনেস চ্যানেল আছে, হিন্দু মানে হিন্দিভাষী ফিটনেস চ্যানেল আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখছি যে আমাদের ইন্ডিয়াতে খুব একটা ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে খুব একটা অ্যাওয়ারনেস এখনও তৈরি হয়নি, এবং ফিটনেস যারা গুরু, ইন্ডিয়ান ফিটনেস গুরু, তারা ইন্টারমিডিয়েট ফাস্টিংটার ব্যাপারে খুব বেশি প্রমোট করছে না, এই ব্যাপারটাকে এতটা খুব একটা প্রমোট করছে না, কেন আমি জানি না। মানে নানা রকম ফিটনেস প্ল্যান, নানা রকম ডায়েট প্ল্যান তারা প্রমোট করছে, কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিংটাকে খুব একটা প্রমোশনে আনা হয়নি এখনও আমাদের ইন্ডিয়ান কালচারে। কিন্তু বন্ধুরা, আমি নিজে আমার নিজের লাইফে এটা করে দেখেছি, এবং এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে যা রিসার্চ হয়েছে সেখান থেকে আমি যেটা বুঝেছি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা সত্যি একটা রেভলিউশনারি জিনিস, এবং এটা এতটাই সিম্পল, এবং এটার এই এটা করার জন্য তোমার কোনো স্পেশাল ফুড খেতে হচ্ছে না, কোনো এক্সট্রা তোমার কোনো সাপ্লিমেন্টসের দরকার পড়ছে না, হ্যাঁ কোনো রকম মানে তোমার এক্সপেন্সের ব্যাপারটাও খুব কম, এখানে এক্সপেন্সিভ একদমই নয়, মানে পুরোপুরি কনভেনিয়েন্ট, এবং আমার ঘরে থেকেই এটা করা যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো সবাই ফিটনেস মানেই যে আমরা বড়ো অ্যাথলিট হতে চাইছি বা বিশাল বড়ো বডি বিল্ডার হতে চাইছি, তা তো না, আমাদের ফিটনেস মানে ওভারঅল হেলথটাকে যাতে আমরা ঠিক রাখতে পারি, যাতে আমাদের কোনো ক্রনিক রোগ খুব একটা না হয়, বা যাতে আমাদের আমরা যাতে বয়সকালেও সুস্থ থাকতে পারি, এবং নানা রকম রোগ ভোগ থেকে যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে, হ্যাঁ এইসবগুলো তো ফিটনেসের মধ্যেই পড়ে। তো সেই সব ওভারঅল হেলথ, এই জিনিস টোটাল জিনিসটাই কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিংটা নিয়মিত করে গেলে খুব ভালোভাবে এটার ফল পাওয়া যায়, এবং ডাক্তারের খরচ যেটা আমাদের, সেই ডাক্তারের খরচটা কিন্তু অলমোস্ট নীল হয়ে যায়, এটুকু আমি বলতে পারি। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান কালচারে এমনিতেও জনগণকে লোটার একটা ব্যাপার আছে, হ্যাঁ, তো আলটিমেটলি এই জিনিসটাকে ওই জন্যে আরও প্রমোট করা হচ্ছে না হয়তো, যে এটা করলে $40 crore যে মেডিসিন ইন্ডাস্ট্রি এবং যে ডাক্তারের পেছনে যে আমরা খরচ করি, হসপিটাল নার্সিংহোম যে খরচ করি, সেটা অনেকটাই মানে লস হয়ে যাবে। তো সেই জন্যে এত সুন্দর একটা রেভলিউশনারি প্ল্যানটাকে হয়তো সেরকম একটা প্রমোট করা হয় না। তো যাই হোক, আমি একটাই জিনিস বলতে পারি যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা অনেকে শুনে হয়তো ভাবে যে খালি পেটে থাকবো, পুরো উপোস করবো, উপোসটা কীভাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট জাস্ট প্লেন উপোস করা নয়, ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে অবশ্যই খাওয়া, খেয়ে উপোস করতে হবে। মানে ব্যাপারটা কি, মানে তুমি যখন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছো, তখন যদি তোমার শরীরের মধ্যে কোনো রকম উইকনেস আসে বা আসতেই পারে, প্রথমে অ্যাডাপ্টেশনের সময় নানা রকম প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সময় হয় কি, শরীর স্টোরড যে বডি ফ্যাট, সেই বডি ফ্যাট থেকে আমাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য যে শক্তিটা সেইটা বা এনার্জিটা সেইটা ওইখান থেকে নিয়ে নেয়। তো এই প্রসেসটা চালু হতে একটু সময় নেয়। তো প্রথম দুদিন, তিন দিন, অনেকের ক্ষেত্রে চার দিন, পাঁচ দিন, অনেকের ক্ষেত্রে ছ সাত দিন, এমনকি এক সপ্তাহ দু সপ্তাহও টাইম লাগতে পারে এই অ্যাডাপ্টেশন। তো এই অ্যাডাপ্টেশনের সময় যদি খুব উইক লাগে, তখন আমরা অবভিয়াসলি কিছু কিছু জিনিস খেতে পারি, যেমন কফি, রচা, এগুলো তো জানোই চিনি ছাড়া খাওয়া যায়, কিন্তু সেই কফির মধ্যে আমরা ইচ্ছে করলেই দু চামচ বাটার মিশিয়ে খেতে পারি বা এক চামচ ঘি মিশিয়ে খেতে পারি। তো এবং এই ফ্যাট, মানে অনলি ফ্যাটটাকেই কিন্তু একমাত্র এই ফাস্টিং পিরিয়ডেও খাওয়া যায়, এবং অবশ্যই এক চামচ দু চামচের বেশি নয়, যাতে এবং এর ফলে হয় কি, তুমি এনার্জিটাও শরীর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ফ্যাট থেকে, কিন্তু আমাদের ফাস্টিংটাও, মানে আমরা ফাস্টিংটা অ্যাকচুয়ালি করি কারণ ইনসুলিনটাকে নিচে রাখার জন্য। এবার ফ্যাট যদি এক চামচ দু চামচ শরীরে ফাস্টিং পিরিয়ডে ঢোকে, তাহলে কিন্তু আমাদের মানে ফাস্টিংটা ব্রেক হবে না, মানে ইনসুলিন ওখানে কোনো স্পাইক করবে না। তো আলটিমেটলি এটা, এবং এটা করলে আমাদের এনার্জিটা এসে যাচ্ছে প্রথম, এবং আস্তে আস্তে এইভাবে যখন আমরা অ্যাডাপ্ট হয়ে যাবো, এবং শরীর যখন ফ্যাট বার্ন করতে, ফ্যাট থেকে ডাইরেক্ট এনার্জি নিতে মানে হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন দেখা যাবে যে শরীরের আর এক্সট্রা মানে ফুড থেকে মানে ডায়েটারি ফ্যাট দিতে হচ্ছে না, শরীর তখন স্টোরড যে আমাদের বডি ফ্যাট, সেখান থেকেই ডাইরেক্ট সেটা ব্রেক করে সেখান থেকে এনার্জি নিতে শুরু করেছে, যেটাকে কিটোসিস বলা হয়। তো এই কিটোসিস স্টেজে যখন আমরা পুরোপুরি চলে আসবো, তখন দেখবে যে ফাস্টিংয়ের পিরিয়ডে মানে কোনো রকম মানে ফ্যাটিক বা কোনো রকম দুর্বলতা, কোনো রকম ডিজিনেস কিছুই আসবে না, এবং মানে আমরা নর্মাল খেয়ে থাকলে পেট ভরা অবস্থায় আমরা যেরকম ফিট থাকি, তার চেয়েও বেশি ফিট তুমি ফিল করবে যখন ফাস্টিং পিরিয়ডে থাকবে। এটা আমি নিজের মধ্যে দেখেছি, এবং এটা বিভিন্ন রিসার্চেও দেখা গেছে, যারা এই জিনিসটা করেছে প্রত্যেকেই এটা বলছে, এবং আমি নিজেও দেখেছি এটা সত্যি হয়। এবং অ্যাকচুয়ালি হয় কি, তখন শরীর খুব হ্যাবিচুয়েট হয়ে যায় আমাদের স্টোর বার্ন যে ফ্যাট থেকে, সেই ফ্যাট থেকে ডাইরেক্ট এনার্জি নিতে। এবং মনে রাখবে, আমরা যখন কোনো কিছু খাই তখন সেটা গ্লুকোজেনেসিস হয়, মানে সেখান থেকে গ্লুকোজ
গ্লুকোজে কনভার্ট হয় এবং গ্লুকোজ থেকে আমাদের এনার্জিটা আসে। এবং আর যখন আমরা খাই না তখন কিটোসিসের বডি চলে, যখন আমরা ফাস্টিং পিরিয়ডে তখন বডি এনার্জিটা নেয়, যেটা থেকে সেটাকে কিটোন বডি বলা হয়। সেটা আমাদের শরীরের ফ্যাট থেকে, যে স্টোর্ড ফ্যাট, সেই স্টোর্ড ফ্যাট থেকে এনার্জি নেয়। এবং এই কিটোন বডি বা এই কিটোসিস, এটা একটা খুব সাস্টেনেবল এবং খুব স্টেডি একটা সোর্স অফ এনার্জি, এবং খুব এই সোর্স অফ এনার্জিটা খুব ক্লিন। মানে বলতে পারো, ধরো ডিজেলের যখন গাড়ি চলে তখন সেই ডিজেলের চলা গাড়ি দেখবে একটা খিঁচ আসে, বা একটা, যারা ডিজেলের গাড়ি চালায় তারা জানে একটা ঝনঝনে ব্যাপার থাকে, একটা নানা রকমের জার্কনেস আসে, কিন্তু পেট্রোল সেটা কিন্তু হয় না, তার স্মুথনেস থাকে। তো ঠিক সেম জিনিস, মানে গ্লুকোজ হচ্ছে বলতে পারো ডিজেলের মতো, আর সেখানে পেট্রোলের মতো হচ্ছে আমাদের কিটোন বডি, মানে যখন আমরা ফাস্টিং পিরিয়ডে থাকি। তো বডি অনেক বেশি, মানে এবং বডি শুধু নয়, বডি ব্রেন দুটোই একই রকমভাবে কিটোন বডি থেকে খুব সুন্দরভাবে সাস্টেনেবল এনার্জিটা পায়। এবং আমাদের দৈনন্দিন কাজকর্ম বলো, আমাদের চিন্তাভাবনা, বা যেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সব দিক থেকেই অনেক বেটার আমরা ফিল করব। তো আলটিমেটলি আমি একটা জিনিস বলতে পারি যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা সবাই করো, সবাই করো। এবং এটার অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, হ্যাঁ, যেহেতু মেয়েদের যেহেতু এস্ট্রোজেনের প্রভাব বেশি, সেই হিসেবে মেয়েদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। কিন্তু ছেলেরা চোখ বুঝে করতে পারো, মেয়েরা অবশ্যই করবে, কিন্তু মেয়েদের ব্যাপারটা হচ্ছে একটু তারা নিজেদের মানে একটু খেয়াল রাখতে হবে, যে খুব বেশি যদি অসুবিধা হয় ফাস্টিং পিরিয়ডে তাহলে কিছু কিছু জিনিস খাওয়া। মোডারেট ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ব্যাপার আছে, সেটা গুগলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। কিন্তু আমি এটা নিয়েও আবার ভিডিও করবো, যাতে মেয়েরা যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে যায় তাহলে কীভাবে করবে, সেটা নিয়ে আমি ভিডিও করবো। তোমরা নিজেরাও এখনও গুগলে দেখে নিতে পারো। ছেলেরা চোখ বুঝে, যে কোনো এজ লিমিটের ছেলেরা, সেটা সে বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, ইয়ং হতে পারে, বা মিড এজ হতে পারে, যে কোনো বয়সের ছেলেরা কিন্তু চোখ বুঝে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারো। এবং এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার মেল আইডিতে আমাকে মেল করতে পারো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমাকে কমেন্ট করতে পারো, বা আমার ইউটিউবের ভিডিও সেখানে নিচে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই সেখানে আমি তোমাদের সেই রিপ্লাই দেবো। এবং আমার ফোন নাম্বারও দেওয়া আছে, সেখানেও যে কোনো সময় কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এটাই আমি জাস্ট জানাতে চাইছি, যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটাকে অ্যাডাপ্ট করো, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করো। অনেক মানে শুধু ওভারঅল হেলথ, মানে আমাদের শুধু বিল্ডিং বা ফিটনেসের জন্য নয়, মানে মানে জাস্ট ফিজিক্যাল ফিটনেস বা দেখতে সুন্দর হবে, অমুক তমুক, এইসবগুলো জাস্ট বাই প্রোডাক্ট, এগুলো কিছুই নয়। কিন্তু মেন জিনিস যেটা এখান থেকে আমরা উপকার পাবো সেটা হচ্ছে আমাদের ওভারঅল ফিটনেস। ওভারঅল ফিটনেসটা তুমি এখান থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট করতে পারো, অনেক বেশি ইম্প্রুভ করতে পারো, এটুকুই বলতে পারি। যাই হোক, আজকের এইটুকুই আমি জাস্ট বললাম। এবং এটা নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। টাটা।